হেকবুদর পিপল আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো মাসিক ঔষধ যে কোর্সের লিস্টে সিরিজটা আছে সেই সিরিজের আজকে হচ্ছে 21তম দিন, অর্থাৎ ডিসেম্বর 21 তারিখ 2020। তো কালকে আমরা কবুতরকে সরাসরি সাধারণ পানি খেতে দিছি, মানে একবারে ন্যাচারাল সাধারণ পানি, এটার সাথে কোনো ওষুধ মিক্স হয় না। 20 তারিখে চলে গেছে, তো আজকে হচ্ছে 21 তারিখ। সাধারণত যাদের কবুতরের ডিম জমে না এবং কবুতরের হাড় খুব বেশি শক্ত হয় না, মানে কবুতর দাঁড়াতে পারে না, তাদের জন্য হচ্ছে যে 83+ বেড। তো এটা আমরা মাসিক যে ওষুধ কোর্সটা আছে সেই কোর্সের মধ্যে 3 দিন ব্যবহার করবো, ঠিক আছে? তো এছাড়াও আপনাদের এখানে আরও ডাউটটা কমে দেয়, মানে এই ওষুধটা নিয়ে যে চিন্তাভাবনা আছে যে কতটুকু ব্যবহার করবো, কী করবো না করবো, একটু আমি দেখিয়ে দিব তার পরবর্তীতেও এই ওষুধটা কেন। এছাড়াও এই দুইটা কারণ ছাড়া, এক হচ্ছে ডিম জমা, আরেক হচ্ছে যে কবুতরের হাড় শক্ত করা, ছাড়াও আরও দুইটা আরও অনেকগুলো কারণ আছে। তো সেই কারণের ভিডিওটা, মানে সেই কারণগুলো জানতে ভিডিও শেষে একটা ভিডিও আসবে, যেই ভিডিওগুলো আমি আরও কমপক্ষে 1.5 থেকে 2 বছর আগে ছেড়ে দিছি, ঠিক আছে, আমাদের চ্যানেলে। তো যেহেতু অনেকেই আপনার বলতেছিলেন যে মাসিক ঔষধের কোর্সগুলো কীভাবে করাবো না করাবো এ ব্যাপারে বলে দিতে, তো আমি এই সিরিজটাই পুরোপুরি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, যে 1 থেকে 30 তারিখ পর্যন্ত কীভাবে আপনারা কবুতরের মাসিক ঔষধ কোর্স করাবেন, ঠিক আছে। তো 83+ বেড এখানে গায়ের রেট লেখা হচ্ছে 200 টাকা, ঠিক আছে। তো আপনারা সাধারণত 170 টাকা থেকে শুরু করে 200 টাকার ভিতরে এক এক জায়গায় এক এক দামে সেল করে এই ওষুধটা, ঠিক আছে। তো সেক্ষেত্রে 200 টাকার বেশি না, গায়ের রেটই 200 টাকা লেখা, তো সেই ক্ষেত্রে আপনার 170 থেকে 200 টাকার ভিতরে পেয়ে যাবেন, ঠিক আছে। তো এই ওষুধটা হচ্ছে জার্মানি, ঠিক আছে, জার্মানি মানে অরিজিন হচ্ছে জার্মানি, একটা ভালো একটা ওষুধ, ঠিক আছে। তো যাদের কবুতরের ডিম জমছে না এবং পরবর্তীতে হাড় শক্ত হয় না, তো তারাই ওষুধটা ব্যবহার করতে পারেন মাসের 3 দিন। তো এখন হাতে কলমে আমি দেখিয়ে দিব আমি কতটুকু পানিতে কতটুকু ব্যবহার করি, আর ভিডিওর শেষে শুধুমাত্র এই ওষুধটা নিয়ে একটা ভিডিও আসবে। জাস্ট ওই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কেন আপনারা আপনাদের কবুতরকে 83+ বেড খেতে দিবেন প্রত্যেক মাসের 3 দিন। তো এখন ভিতরে চলে যাব, ভিতরে চলে যাওয়ার পরবর্তীতে এখানে আমি অলরেডি পানি নিয়ে নিছি, ঠিক আছে, পানি নিয়ে নিছি। তো ওষুধটা আমি খুলতেছি, আপনারা কাছাকাছি চলে প্রবলেম নেই। তো ওষুধটা আমি খুলতেছি, আপনারা খুব ভালোভাবে দেখে নেন যে ওষুধের ভিতরে কী কী থাকে না থাকে, ঠিক আছে। তো আমি খাবারের পানির ইডিতে ভুলে গেছি কবুতরগুলোকে, তো এগুলোকে পানির পাত্র দেওয়া হয়ে গেছে। তো এখন আপনাদেরকে দেখাই দিই, ঠিক আছে। তো এই ওষুধটা হচ্ছে যে 1 লিটার পানিতে যাবে আপনার 2 ml ওষুধ, ঠিক আছে। অলরেডি যারা আমাদের কন্টিনিউ ভিডিও দেখতেছেন তারা মাপটা খুব ভালোভাবে জানেন। তো ওষুধটাকে ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন, ঠিক আছে, ওষুধটাকে ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন, আমার ঝাঁকাতে খেয়াল নেই। তো ঝাঁকানোর পরবর্তীতে আপনারা যখন ওষুধটা খুলবেন, খোলার পরবর্তীতে অবশ্যই অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে যে এটার মধ্যে এরকম একটা ক্যাপ থাকবে, রাবার টাইপের। তো ওই ক্যাপটা আপনারা খুব সাবধানে খুলবেন, ঠিক আছে। যদি উল্টাপাল্টাভাবে খুলেন তাহলে কিন্তু ওই যে ক্যাপটা দেখবেন যে এখান থেকে ছিঁড়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই ক্যাপটা খুলবেন, খোলার পরবর্তীতে এটাকে রাখতে হবে। আর এই ওষুধটা অনেক ভালো একটা ওষুধ, ঠিক আছে, কবুতরের ডিম জমানোর ক্ষেত্রে খুব ভালো কাজে দেয়। তো এখানে এছাড়াও আরও ভিটামিনের 4টা গুণগত নাম দেওয়া আছে, মানে যে 4টা ভিটামিন এই ওষুধের মধ্যে বিদ্যমান। তো আমার হচ্ছে লাগবে হচ্ছে লিটারে 2 ml করে, এখানে যেহেতু 2 লিটার পানি তাই আমার লাগবে হচ্ছে 4 ml, ঠিক আছে, এই হচ্ছে 4 ml। আবারও বলতেছি 1 লিটার পানিতে, 1 লিটার পানিতে 2 ml, তো এখানে যেহেতু আমার 2 লিটার পানি তাই আমার লাগবে 4 ml, ঠিক আছে। তো এটাকে এখন এটার সাথে মিক্স করে দিব, এইখানে একটা সতর্কমূলক কথা আছে, ঠিক আছে, সেটা হচ্ছে যে সতর্কতামূলক যে কথাটা সেটা হচ্ছে যে আপনারা, আমি বারবার বলি এখানেও বলতেছি যে অবশ্যই একটা ঔষধ প্রয়োজনের তুলনায়, মানে আমরা যে মাপটুকু বলি, বিশেষ করে আমি যে মাপটুকু বলি আমি কিন্তু একেবারে সরাসরি আপনাদেরকে খাইয়ে দেখিয়ে বলি, ঠিক আছে। তো আপনারা ওরকম দিয়ে ভাবেন না যে আমি 2 মিলি 1 লিটার পানিতে দিব না, আমি দিব হচ্ছে 3 মিলি বা 4 মিলি 5 মিলি 1 লিটার পানিতে দিব, যেন আমার কবুতরের ডিম একেবারে 100% মানে জমেই, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু ওষুধ খাওয়ানোর যে সুফলটা সেটা তো পাবেন না, আরও কুফল হয়ে যাবে, ঠিক আছে, মানে যার জন্য আপনি যে উপকার পাওয়ার জন্য কবুতরকে ওষুধটা খাওয়াইতেছেন তার বিপরীত হয়ে যাবে। দেখবেন যে অতিরিক্ত ওষুধ খাওয়ালে, মানে ওভারডোজ হয়ে গেলে কবুতর অনেক সময় দেখবেন যে আপনার টাল রোগ হয়ে গেছে, ঠিক আছে, টাল রোগ হয়ে গেছে বা হিটস্ট্রোক করতেছে বা দাঁড়াতে পারতেছে না, নানান টাইপের সমস্যা হয়। তো সেক্ষেত্রে অবশ্যই এই জিনিসটা একটা গুরুত্বপূর্ণ হিসেবে দেখবেন, ঠিক আছে। আর মাসিক ওষুধ কোর্সের লিস্টে যতগুলো ওষুধ আপনাদেরকে আমি দেখাইতেছি সবগুলো ওষুধ সকল বয়সের কবুতরকে দিতে পারবেন, ডিমে তা দিতেছে খাওয়াতে পারবেন, একদিনের বাচ্চা আছে খাওয়াতে পারবেন, মানে সকল বয়সের কবুতরকে খাওয়াতে পারবেন। জাস্ট অসুস্থ কবুতরগুলোকে কি এটা খাওয়ানো যাবে না, অসুস্থ কবুতরগুলোকে খাওয়ানো যাবে না,
কারণ অসুস্থ কবুতরকে ট্রিটমেন্ট করার মাধ্যমে যে ওষুধটা প্রয়োজন ওই ওষুধটা আগে দিতে হবে, পরবর্তীতে আপনার যে কাজ করার সেটা করতে হবে, ঠিক আছে? তো যারা ফার্স্ট টাইম আপনার এই কাজটা করবেন তারা অনেকের কবুতরে খেতে চাইবে না, ঠিক আছে? তো সেক্ষেত্রে খাইয়ে খাইয়ে আপনার অভ্যাস করে নিতে হবে। তো ভিডিওটা ক্লোজ করতে যাচ্ছি, ঠিক আছে? তো এ হচ্ছে আজকের ভিডিও, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে এডি3 প্লাস বেটটা আপনাদের কবুতরকে খাওয়াবেন। আর আবারও বলতেছি ভিডিওর শেষে একটা ভিডিও আসবে, ওই ভিডিওতে ক্লিক করেন, শুধুমাত্র এই ওষুধটা নিয়ে কথা বলা হয়েছে, ঠিক আছে? শুধুমাত্র এই ওষুধটা নিয়ে কথা বলা হয়েছে, ওই ভিডিওটা দেখলে আপনাদের আরও ডাউট কেটে যাবে, ঠিক আছে, যে কেন কোন কোন কারণে ব্যবহার করবেন। তো এ হচ্ছে আজকের ভিডিও, পরবর্তীতে এরকম অনেক গুরুত্বপূর্ণ টুকিটাকি ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের মাঝে। সে পর্যন্ত ভালো থাকুক আপনাদের সকল কবুতর, ধন্যবাদ।